মতিনগর থেকে ট্রেনিং শেষ করে কেবল ফিরেছি প্রথম অপারেশন সামনে পাক মোটর পেট্রোল পাম্প এখন যেটা বাংলা মোটর হাতে ফসফরাস গ্রেনেড কিন্তু পিছন থেকে পাক বাহিনী আমাদের ঘিরে ধরছিল শাহী গিরে গায়ে এসে বিঁধল গুলিটা কি করব সবাইরে পালাইতে দিয়া আমি থেকে গেলাম তারপর সবাই মনে করছিল আমি মরে গেছি আমার আমিনার মুখটা আমার সোহের সামনে ঝরঝর করে ভাসতেছিল আমি তো আমিনারে না দেখে মরুম না যেদিন যুদ্ধে যাই ওর ছোট্ট আটটা আমার বহুপরদের সরাইয়া গুটখুন্টা আন্ধারের মধ্যে বাইরে গেছিলাম এরপর দেশ স্বাধীন করে ঠিকই ফিরছি কিন্তু আমার আমিনারে কি জীবন্ত না প্রতিটা বাক্য প্রতিটা শব্দ হারাতে দেব না ছুটছি দেশের কোনায় কোনায় বীরদের মুখে বীরত্বের কথা দিয়ে তৈরি করছি ডিজিটাল ভিডিও আর্কাইভ একাত্তরের কথা বিজয়ের এই প্রেরণা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে চল বহুদূর